ভোটাসা আনছিনে ফেয়ার ভোট দিলে ফেয়ার ভোট ভোটাসা নৌকা কয় সিট পাইবে বাংলাদেশে 30 সিটের ঊর্ধ্বে নৌকা সিট পাবে না সরে কোন আধারে ভোট গঞ্জের এই বেল দিয়ে আর আমাদের জেলা দিয়ে তো কেউ পারেবি না তে বাস্তবতাটা এই জায়গায় তখন আমি দেখলাম যে ধরেইনি বড় বলছিলাম না যে 98 ভাগ পরি ক্যান্ডিডেট না পরি এক পাওয়া গেয় ইউনিয়নেও যায় না আর কোনে বলে থাকে আর কোনো বাপ মা নাই তাহলে তার মন মনে আমি বললাম যে শেখ হাসিনা কলে আমি দাঁড়াব না আমি এ দে হয়ে গেল তাহলে চাঙ্গা বর্ধিত সভা পরি ভাইয়ে গিয়ে চলো চাঙ্গা বর্ধিত সভা হওয়ার পরে 5-7 দিন পরি নাই পরিকার এই মোহাম্মদ বাদল টাদল তন্ত্র আমরা এরা কেউ খুঁজে খুঁজে পায় না অদৃশ্য এ যে ইও জানে আমি জানি অদৃশ্য অদৃশ্য হ্যাঁ এ যে তিনটে বা চারটে মিটিং করলো কালকে দিয়ে আমি দুটো মিটিং করে দিছি এই যখন করলো 6 মাস আগে তখন আমি দেখলাম যে আমি ভোট করবো না মজনু ভাই ডাকলো 3-4 দিন খালি পায়ে হাত দেয় মজনু ভাই আমি বললাম মজনু ভাই বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও আমি ভোটে দাঁড়াব এটা আমার মনের সিদ্ধান্ত ভাই ভাই এখনো আমার বাপের পুরানা লোকেরা নাম জানে বাইরে বেড়াতে লজ্জা করে মুখ দেখাতে লজ্জা করে তো এটা আমরা ভোট আদৌ করব না আপনি পারলে এই ভাষায় বলে আপনার যদি বাপের শক্তি থাকে আপনি যে কাউকে নগর আপনার ক্যান্ডিডেট করো তাহলে ন করো তুমি আমাদেরকে সামনে পাঠাবলি করো না আমরা এটা কিন্তু ফাইজলামি নয় তুমি হলে ক্যান্ডিডেট বলো ডিক্লেয়ার আর না হলে বলো আমাদের দলের একটা আমরা ওই উপজেলা করি পায় তাহলে আপনারা নৌকা ভোট দিন এ কথা না বললে সেক্রেটারি গিয়ে আমি বাদে দিলাম আওয়ামী লীগে নিম্নে এই যে সংযুক্ত বিষয়টা দান করে না আওয়ামী লীগের ফেসবুক সক্রিয় কর্মী 60% ভোট শেখ হাসিনা শেখ মুজিব আসে বললেও শেখ মুজিবের ওই মাজা নিয়ে এসে ভ্রাম্যমান করে বাড়ি বাড়ি বলালে রান দেবী না সত্য অন্ত কলে আমি তার কারণ বিষয়টা তাকে ভোট দিবে কার বলে স্বতন্ত্র থাকিচ্ছে তো দুটা মানে তাহলে কুটি যাচ্ছে তাহলে আওয়ামী লীগের 60% বা 50% ভোট যদি পিএরএক যায় সুষ্ঠু ভোট যদি হয় বিএনপি যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিএনপি তো আমার ভোটটা দিবি কুটি পিএরএক ধরে নিতে হবে 80% রামজুত না 20% দিবি পিএরএক দেবে আর এই আওয়ামী লীগের 50% যায় তোমার পিএরএক পক্ষে যদি সিলে পড়ে তাহলে পরিস্থিতি কি ব্যবধানটা কি হবে ব্যারোমিটারটা এর জন্যে পরি থাকাটা লাভ আমার আমি খোলা মনের কথা কইতে এক কই তোর সাথে ঘনিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগে বেমাদ নেতার মাথার যা আছে আমার হোলের মাথার সাথে সেই বুদ্ধি লাগানো আছে